হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আগের ভিডিওতে আমি তোমাদেরকে চলতড়িৎ অধ্যায়ের টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3 এর ম্যাথগুলো করিয়েছিলাম। এই ভিডিওতে আমি তোমাদেরকে চলতড়িৎ অধ্যায়ের টাইপ 4 এর ম্যাথগুলো করাবো এবং টাইপ 4 এ আমি তোমাদেরকে বৈদ্যুতিক ক্ষমতা সংক্রান্ত ম্যাথগুলো শেখাবো। তোমরা যদি আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই আগের ভিডিওটি দেখে নিবে এবং ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করতে ভুলবে না। তাহলে চলো আজকের লেকচার শুরু করছি। টাইপ 4 এর ম্যাথগুলো করার জন্য আমাদের যে সকল সূত্র ফলো করতে হবে বৈদ্যুতিক ক্ষমতা সংক্রান্ত ম্যাথ, প্রথমে আমাদের যেই সূত্রটি লাগবে P equals to VI, যেখানে P হলো ক্ষমতা, V হলো বিভব, I হলো তড়িৎ প্রবাহ। তো আমাদের প্রথম সূত্রটি হলো P equals to VI। আবার আমরা জানি V equals to IR, তাহলে আমরা এখানে লিখতে পারি P equals to IR into I, অর্থাৎ এখানে V এর জায়গায় IR বসিয়েছি, তাহলে I স্কয়ার R। তো আমাদের সেকেন্ড যে সূত্রটা মনে রাখতে হবে সেটি হলো P equals to I স্কয়ার R। তারপর আমরা লিখতে পারি P equals to I সমান আমরা আবার জানি ভি বাই আর, অর্থাৎ ভি বাই আর হোল স্কোয়ার ইন্টু আর, তাহলে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর, অর্থাৎ ভি স্কোয়ার বাই আর। তাহলে আমাদের থার্ড যে সূত্রটি মনে রাখতে হবে সেটি হলো পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। তারপর রয়েছে পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি, আবার আমরা জানি W ইকুয়ালস টু VQ, অর্থাৎ VQ বাই টি, অর্থাৎ আমাদেরকে চতুর্থ এই সূত্রটি মনে রাখতে হবে। আমরা জানি I ইকুয়ালস টু কিউ বাই টি, সো আমাদের এখানে রয়েছে VQ বাই টি, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি V ইন্টু কিউ বাই টি, যেখানে কিউ বাই টি সমান হচ্ছে I, অর্থাৎ VI, P ইকুয়ালস টু VI। সো আমরা ফার্স্ট অফ অল এক নম্বর এই সূত্রটি মনে রাখবো পি ইকুয়ালস টু VI, সেকেন্ডে আমরা মনে রাখবো পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর, থার্ডলি আমরা মনে রাখবো পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, চার নম্বরে আমরা মনে রাখবো পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি ইকুয়ালস টু VQ বাই টি, যেহেতু W সমান VQ। তারপর রয়েছে পি ইকুয়ালস টু ভি ইন্টু কিউ বাই টি, আবার কিউ বাই টি সমান হচ্ছে I চলে আসে, অর্থাৎ পি ইকুয়ালস টু VI, যে সূত্রটি হচ্ছে আমরা প্রথমে যেটিতে শুরু করেছিলাম। সো এই চার পাঁচটি সূত্র মনে রাখলেই এই সংক্রান্ত ম্যাথগুলো অনেক সহজে করা যাবে এবং তোমরা অবশ্যই এই সূত্রগুলো বাসায় নিজের এভাবে লিখে লিখে প্র্যাকটিস করবে, কারণ উইদাউট প্র্যাকটিস তোমার সূত্রগুলো কখনোই মনে থাকবে না এবং তুমি যখন ম্যাথগুলো সলভ করতে যাবে তখন তুমি অনেক বেশি কনফিউজ হয়ে যাবে। তাহলে এখন আমি সরাসরি চলে যাচ্ছি ম্যাথে। তো স্টুডেন্টস দেখো, আমি বোর্ডে একটা প্রশ্ন লিখেছি এবং এই প্রশ্নে বলা হয়েছে একটি বাল্বের গায়ে 200 ওয়াট এবং 220 ভোল্ট লেখা রয়েছে। সো এখানে আমাদের বাল্বের ক্ষমতা হলো 200 ওয়াট এবং বাল্বের বিভব হলো 220 ভোল্ট, এবং দেখো এই ছোট উদ্দীপকটাতে বলে দেয় নাই কিন্তু যে ক্ষমতা হচ্ছে 200 ওয়াট। তাহলে কিভাবে বুঝতে হবে? ফিজিক্সে তোমাকে সব কিছু ডিরেক্ট বলা থাকবে না, কিছু কিছু ডেটা তোমাকে ইউনিট দেখে অর্থাৎ একক দেখে আইডেন্টিফাই করতে হবে। যেমন এখানে 200 ওয়াট লিখা, কিন্তু প্রশ্নে কিন্তু বলা হয় নাই যে ক্ষমতা 200 ওয়াট। ওয়াট দেখে তোমাকে বুঝতে হবে এখানে ক্ষমতার কথা বলা হয়েছে। তাহলে এখন প্রশ্ন দুটি দেখি। প্রথম প্রশ্নে বলা হয়েছে বাল্বের রোধ কত, অর্থাৎ এখানে আর এর মান নির্ণয় করতে বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে বাল্বের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এখানে I নির্ণয় করতে বলা হয়েছে। সো আমরা যদি প্রথমটা সলভ করি তাহলে আমরা লিখতে পারি
দেওয়া আছে ক্ষমতা পি ইকুয়ালস টু 200 ওয়াট, বিভব ভি ইকুয়ালস টু 220 ভোল্ট, তাহলে আমাদের নির্ণয় করতে হবে আর। আমরা জানি পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, আমাদের একটা সূত্র রয়েছে পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ আর ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই পি। এখানে ভি এর ভ্যালু হচ্ছে 220 স্কোয়ার ডিভাইডেড বাই পি এর ভ্যালু হচ্ছে 200। এখানে ভ্যালুটা আসতেছে 242 ওহম, অর্থাৎ বাল্বের রোধ হলো 242 ওহম। এখন সেকেন্ড প্রশ্নটা আমরা সলভ করব। সেকেন্ড প্রশ্নে আমাদের তড়িৎ প্রবাহ অর্থাৎ আই নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা আই এর যে সূত্রটা জানি আই ইকুয়ালস টু ভি বাই আর, যেখানে আমাদের ভি দেওয়া রয়েছে 220 ভোল্ট এবং আর আমরা এক নম্বর থেকে পেয়েছি 242 ওহম, অর্থাৎ 220 ডিভাইডেড বাই 242 অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। এখানে অ্যান্সার আসতেছে 0.9 অ্যাম্পিয়ার। তাহলে সেকেন্ড প্রশ্নের উত্তর হবে তড়িৎ প্রবাহের মান হলো 0.9 অ্যাম্পিয়ার, অর্থাৎ বাল্বের মধ্যে দিয়ে 0.9 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। খুবই ইজি একটা ম্যাথ, বাট এই ম্যাথগুলো করার জন্য তোমার সূত্র অনেকগুলো রয়েছে, তাই সূত্রগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যদি তুমি সূত্রগুলো আয়ত্ত করতে পারো তাহলে এই ধরনের ম্যাথগুলো তোমার জন্য অনেক ইজি হবে। দেখো স্টুডেন্টস, আমি বোর্ডে আরেকটা প্রশ্ন লিখেছি এবং এই প্রশ্নে বলা হয়েছে 220 ভোল্ট এবং 100 ওয়াটের একটি বাল্বের রোধ কত, এবং সেকেন্ড প্রশ্নে বলা হয়েছে তড়িৎ প্রবাহ 0.63 অ্যাম্পিয়ার হলে বাল্বটির রোধের মান কিরূপ পরিবর্তন হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথম প্রশ্নটা যদি সলভ করি তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে ভি ইকুয়ালস টু 220 ভোল্ট, পি ইকুয়ালস টু 100 ওয়াট। তাহলে আমরা সূত্র জানি পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ আর ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই পি, 220 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 100। ক্যালকুলেট করলে মানটা আসে 484 ওহম, অর্থাৎ প্রথম প্রশ্নের উত্তর হলো 484 ওহম, অর্থাৎ রোধের মান হলো 484 ওহম। এখন আমরা যদি সেকেন্ড ম্যাথটা একটু করি, সেকেন্ড ম্যাথে আমাদের তড়িৎ প্রবাহ ফিক্সড করে দেওয়া হয়েছে 0.63 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের রোধের মান কিরূপ পরিবর্তন হবে, অর্থাৎ তড়িৎ প্রবাহ 0.63 এর জন্য আমরা রোধের মানটা বের করে নিব। তাহলে আমরা ভি জানি 220 ভোল্ট, সুতরাং আর ইকুয়ালস টু ভি বাই আই, অর্থাৎ 220 ভাগ 0.63, অর্থাৎ 349.2। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে রোধের মান কিরূপ পরিবর্তন হবে, তাহলে তোমরা দেখো প্রথম প্রশ্নে আমরা রোধের মানটা পেয়েছি 484 ওহম এবং দ্বিতীয় প্রশ্নে আমাদের রোধের মানটা হলো 349.2 ওহম। তাহলে আমাদের রোধের মান কি হচ্ছে, কমে যাচ্ছে। রোধের মানের পরিবর্তন 484 মাইনাস 349.2 ওহম, অর্থাৎ 134.8 ওহম। তাহলে আমাদের সেকেন্ড প্রশ্নের উত্তরটি হলো 134.8 ওহম, অর্থাৎ তড়িৎ প্রবাহ যখন পরিবর্তন হচ্ছে তখন আমাদের রোধের মানটাও পরিবর্তন হচ্ছে। আশা করি তোমরা ম্যাথগুলো বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।